হ্যালো 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 গাইজ, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম টু আউটডোর সিরিজ ব্লগ। বিয়ের আগে এটাই আমার লাস্ট ব্যাচেলর বার্থডে, তো আমি এর জন্য বিশাল বিশাল এক্সাইটেড। আর আমার বাড়িতে অনেক অনেক সারপ্রাইজ প্ল্যানিং হচ্ছে। আর এদিকে আমার লঙ্কা গাছগুলো দেখো কত বড় বড় হয়ে গেছে। এইদিকে আমি আজকে একটু জুডিওতে এসেছিলাম ওদের উইন্টার কালেকশন দেখতে, যদি কিছু পছন্দ হয়, বাট কিছুই পছন্দ হলো না। আর তোমাদেরকে ইন্ট্রোডিউস করে দিই আমার বুজোর সাথে। তো গাইস, ফাইনালি আই গট রেডি অ্যান্ড দিস ইজ মাই বার্থডে লুক। আর আজকে আমি এই নেকলেসটা পরেছি, এটা আমাকে আমার ভাই আগে বার্থডেতে না ভাইফোঁটাতে কোনো এক সময় গিফট দিয়েছিল, তো এটা পরেছি। ইয়াররিংস কিছু পরিনি। আর এই ড্রেসটা আজকে আমার মা আমাকে গিফট করেছে বার্থডেতে। তো জাস্ট এটা একটা সিম্পল লুক। আর আমি এসে কোথাও যাচ্ছি না, বাড়িতেই আছি, বাড়িতেই সেলিব্রেট হচ্ছে। আমরা কোথাও রেস্টুরেন্টে গিয়ে সেলিব্রেট করার থেকে আমার মনে হয় যেন বাড়িতে সবার সাথে এক জায়গায় সেলিব্রেট করতে ভালো লাগে। তো চলো লেটস গো, দেখি কী কী হচ্ছে আর না হচ্ছে, লেটস গো। আর এইদিকে আমার বার্থডে থেকে বেশি ইন্ডিয়া অস্ট্রেলিয়ার ওয়ার্ল্ড কাপ ম্যাচ নিয়ে খুব বেশি সিরিয়াস আমার ভাইরা, মাসি, বোনেরা সবাই খুব সিরিয়াস ডিসকাশন চলছে এখন এখানে। তো কেক এসে গেছে, রূপ আর আমার বাবা মিলে গিয়ে কেক অর্ডার দিয়ে এসেছিলো। কেকটা এত সুন্দর হয়েছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ রূপ আর বাবাকে, অনেক অনেক থ্যাংক ইউ। তো রূপ হচ্ছে আমার কাকার ছেলে, ছোটো ভাই আমার, তো ওই সব মেন করেছে, সব ডিসিশন টিসিশন নিয়েছে বার্থডের জন্য। চলছে তো আমার মাথা দিয়ে দাদা ভাইয়ের মাথা আছে, এগুলো উঠে যাবে, এগুলো কিছু হবে না, এগুলো কিছু হবে না, কিচ্ছু করতে হবে না। আমি কি এবার দাঁড়াতে পারি? এগুলো সব কিন্তু কাছাকাছি হবে।